আপাতত আমাকে এখানে কই কি জন্য ডাকা হয়েছে আমি জানি না, কিছু একটা বক্তব্য রাখা যায়, কিন্তু আমি যাকে খুঁজছি সে একজন পুরুষ যার মাথাটা আমি ফাটাবো, ময়ূখ। তাকে আমি খুঁজছি, তার পাটা আপাতত মানে এখন দাঁড়িয়ে আমি মোটামুটি পুরুষ বিদ্বেষী। আর সত্যি কথা বলতে কি, এই অনুষ্ঠানে কথা বলার আমার কোনো যোগ্যতা নেই, কারণ না আমি অগ্নির মতো আমার কাছে অত ডেটা আছে, না শ্রেয়ার মতো আমার অত জানা আছে, না দিদির মতো আমি অত কিছু জানি, আমি কিছুই জানি না, মানে নিজের একটা জানি, মানে আমি আমার জীবন দিয়ে যেটা ফিল করি সেটা জানি, কিন্তু ও কিন্তু ইন্টারন্যাশনাল মেন্স ডেতে একটা অসাধারণ বক্তব্য রেখেছে সেটা আমি কিন্তু শুনেছি, এবং আমি পুরুষ বিদ্বেষী নই, তার কারণ আমার জীবনে দুজন পুরুষ, এক হচ্ছেন আমার বাবা যিনি আমাকে মায়ের মতো করে মানুষ করেছেন, আমার মা, বাবা হচ্ছে আমার মা, মা হচ্ছে আমার বাবা, আরেক হচ্ছে আমার স্বামী, এদের দুজনের জন্যই আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমার অস্তিত্ব টিকে আছে। সুতরাং আমি পুরুষ বিদ্বেষী একেবারে নই, আমি মনে করি না নারী পুরুষ নির্বিশেষে কেউ খারাপ কেউ ভালো, আমি মনে করি দুজনেই ভালো, প্রত্যেক মানুষ ভালো, ঈশ্বরের সৃষ্টি যখন মানুষ, মানুষকে যখন ঈশ্বর সৃষ্টি করেছে তার মানে সবাই ভালো, অবস্থান এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মানুষের রূপ বদল হয়, চরিত্র বদল হয় বা কর্ম বদল হয়, এটা ঘটনা। আর আমাকে যদি আমার কথা বলতে বলো তাহলে আমার যা সময় লাগবে সেই সময় তোমাদের কাছে নেই, আমি যেটা বলতে চাইব এই তিন মিনিটে ঝট করে একটা বিপ মেরে দেবে, তাহলে আমি যা আমার সম্বন্ধে যে বলবো এবং যাদের সম্বন্ধে বলবো তাদেরকে অপমান করা হবে, ততটা সময় যদি থাকে শোনার তাহলে আমি আমার কিছু না, আমি বিপ পাড়ার আগে তার আগে আসি, এবার নন্দিনীদের কাছে লাস্ট একবার আসি, যদিও সরাসরি কোনো প্রশ্ন নেই কিন্তু আমার একটা বক্তব্য রয়েছে। কিছুক্ষণ আগেই মানে যখন কথা চলছিল নন্দিনীদি, আপনি একই সঙ্গে মানে বিভিন্ন শ্রেণীর এই যে ভিকটিম কার্ড প্লে করা নিয়ে আপনি যখন কথা বলতে শুরু করছিলেন সেই সময় আপনি অনেকগুলো শ্রেণী কোথাও এক প্ল্যাটফর্মে নিয়ে চলে এসেছিলেন। এর আগে যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল আপনি বলছিলেন যে একদিকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একদিকে টেলিভিশন, রিয়েলিটি শো, এগুলোর ক্ষেত্রেও অনেক সময় মিসগাইড করা হয়, আমরা একটা মারাত্মক অভিযোগ আপনি করছিলেন, আমি সেই দিকে একবার প্রশ্ন করতে চাই কি সত্যি বিষয়গুলো কি এতটাই সিরিয়াস নাকি? হ্যাঁ, যেভাবে কথা বলি এই যে অনেক সময় আছে না যে আমার ব্যক্তিগত জীবনটাকে এনে ফেললাম আমি ড্রয়িং রুমে সোশ্যাল মিডিয়ায়, তারপর আমি বলতে শুরু করলাম আমার ব্যক্তিগত জীবন নিয়ে সবাই কথা বলে, তাই না? আমি খুব বেশি আর পার্সোনাল আক্রমণে যেতে চাই না, কিন্তু আমরা তো এনে ফেলেছি যে কখনো বলছি বিয়ে হয়েছে, তারপরে বলছি আমি বিয়ে করিনি এটা আমার সহবাস, তারপরে বলছি আমি কার সন্তানের মা আমি বলতে রাজি নই, তারপরে আবার হঠাৎ করে নাম নথিভুক্ত করাচ্ছি, তারপরে আমি বলছি আমি কার সঙ্গে লিভ ইন করবো বলবো না, অথবা আবার বলছি কার সঙ্গে বিয়ে হয়েছে। কিন্তু ব্যাপার ঠিক আছে, কোনো প্রবলেম নেই তোমার ব্যক্তিগত জীবন, কিন্তু তাহলে তুমি সেটা তোমার বেডরুমে রাখো, তুমি এনে ফেলেছো ড্রয়িং রুমে, তুমি এনে ফেলেছো সোশ্যাল মিডিয়ায়, তারপরে তুমি বলছো এটা আমার পার্সোনাল জীবনে হস্তক্ষেপ, কেন? এটা তো হবে না। তুমি যখনই এটা ড্রয়িং রুমে আনলে আর সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ার কাছে তুমি চাইছো কিন্তু বিক্রি হোক, তারপরে তুমি মিডিয়াকে দোষ দিচ্ছ কেন? তুমি তো মিডিয়াকে নিজের বাড়িতে ডেকে এনেছো, তারপরে তুমি বলছো মিডিয়ার দোষ। নন্দিনী ধন্যবাদ, আমার এই জায়গা থেকে প্রশ্ন, আমি যদিও একদম কোনো মাঝে ইন্টারাপ্ট করবো না, গল্প শুনবো, কথা শুনবো অপাদির, তবে অপরাজিত দিদি এই জায়গা থেকে আমার একটা প্রশ্ন পরবর্তীকালের জন্য রইল, যে সত্যি সত্যি নন্দিনী যেটা বলছিলেন যে কোথাও সেলিব্রিটি যারা, যাদেরকে আমরা দেখে অভ্যস্ত, যাদেরকে প্রতি মুহূর্তে সাধারণ মানুষজন টিভিতে দেখছেন, সিনেমায় দেখছেন, তাদের সম্পর্কে প্রচুর মানুষের আগ্রহ থাকে, সেই মানুষগুলোকে যখন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা হয় তখন বিভিন্ন ধরনের মন্তব্য করে দেওয়া হয়, সেই মন্তব্যের কোনো সীমা থাকে না, প্রত্যেকের কাছে একটা খোলা দরজা থাকে কোথাও, যে আমি এনাকে দেখি, এনার অভিনয় দেখি, এনার চরিত্র দেখি, এমনও ঘটনা ঘটেছে চরিত্রের নিরেখে তাকে অশালীন মন্তব্য করা হয়েছে, কেননা তিনি স্ক্রিনে কি চরিত্র করছেন তার উপর তাকে জাজ করেছে। এই জায়গাতে দাঁড়িয়ে সত্যি কি বিষয়টা এতটা সহজ যেটা নন্দিনীদি বললেন? কারণ আমার প্রশ্ন রয়েছে যে সেলিব্রিটিরা সত্যি কি সব কিছু ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখার দায় তাদের রয়েছে, যারা তাদেরকে দেখছেন, যারা যে কোনো সময় যে কোনো মূল্যে যে কোনো রকমের কমেন্ট করে দিচ্ছেন তাদের কোনো দায় নেই, যে তারা যাকে দেখছেন, চিনছেন, জানছেন, হাতে একটা 4G মোবাইল থাকলে, কানেকশন থাকলে যে কোনো মানুষকে যে কোনো রকমভাবে অ্যাটাক করা যায়, এটা কি শুধুমাত্র তাদের দায় কি তারা ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখছেন না, তারা ব্যক্তিগত পোস্ট করছেন, তাদের ভালো লাগা খারাপ লাগাগুলো পোস্ট করছেন? এই প্রশ্নটা পরের জন্য রইল, আপাতত রন্দিনীদি প্লিজ বসুন। অপাদি, তো আমি সেটা বলবো যে আমার যেটা দেখা হচ্ছে মেয়েদের স্ট্রাগল, না আমি এখনকার কোনো অবস্থানের কথা বলছি, না এখন রাজনৈতিক পরিবেশের কথা বলছি, না প্রধানমন্ত্রী কী ভাবছেন, মুখ্যমন্ত্রী কী ভাবছেন সেই লড়াইয়ের মধ্যে যাচ্ছি, কোনো কিছুই না, আমি বলবো আজ থেকে 73 বছর আগের ঘটনা। আমার দিদিমা ছিলেন মাস্টার সূর্য সেনের ছাত্রী, বাংলাদেশে ম্যাট্রিকে প্রথম হয়েছিলেন,
বাংলাদেশের প্রথম মহিলা যিনি ম্যাট্রিকে ফার্স্ট হয়েছিলেন। এবং মাস্টারদের সঙ্গে উনি যেহেতু কাজ করতেন স্বাধীনতায়, তখনকার দিনে যেটা হতো, ব্রিটিশরা এসে পরপর পরপর মহিলাদের আর তার সন্তানদের দাঁড় করাতেন, স্পেশালি কন্যা সন্তানদের, এবং পরপর গুলি করে দিয়ে চলে যেতেন। এই পরিস্থিতি চলছিল তখন। ওনার বাবা ওনাকে নিয়ে কলকাতায় চলে আসে, এবং কলকাতায় চলে এসে আমার দাদুর সঙ্গে বিয়ে দেন। দাদুর নাম এখনও পর্যন্ত জানি না, কোনোদিন জানার জন্য আগ্রহ প্রকাশ করিনি, তার কারণ দাদু অধ্যাপনা করতেন কিন্তু আমার দিদাকে প্রচণ্ড মারতেন। ইংলিশের প্রফেসর ছিলেন কিন্তু আমার দিদিমাকে প্রচণ্ড মারধর করতেন। আমার মায়ের যখন 4 বছর বয়স এবং মাসির যখন 1 বছর বয়স, তখন দিদা আরেকজনকে বিয়ে করে, মানে দাদু আরেকজনকে বিয়ে করে আনেন, এবং আমার দিদিমা সেই দিন রাত্রেই 2 মেয়ের হাত ধরে রাস্তায় বেরিয়ে পড়েন, নিয়ে বাপের বাড়িতে চলে আসেন। বাপের বাড়িতে চলে এসে উনি যেহেতু লেখাপড়ায় ভালো ছিলেন, এবং তখনকার দিনে মাধ্যমিক পাশ করাটাই মেয়েদের অনেক বড় ব্যাপার ছিল, সেই জন্য চাকরির জন্য খোঁজ করতে থাকেন বিভিন্ন জায়গায়, স্কুল টিচার মানে স্কুলে পড়াবেন। এবং আমার মায়েরা, মা এবং মাসি মামার বাড়িতে মানুষ হতে থাকে অকথ্য অত্যাচারের মধ্যে। একই কন্যা সন্তান, তারপরে স্বামীকে ছেড়ে চলে এসেছে, তারপরে মামার বাড়িতে অনেকগুলো সন্তানের মধ্যে মানুষ হচ্ছে, আরও ভাই বোনেরা, দিদারা 8 জন ভাই বোন, তাদের যে ছেলে মেয়েরা আছে তাদের মধ্যে মানুষ হচ্ছে, এবং সারাদিন মাকে শুধু বাসন মাজানো হতো, কাপড় কাচানো হতো, এইরকম করা হতো, এবং তার ফাঁকে ফাঁকে লেখাপড়া করানো হতো। এবং আমার দিদা স্কুলে চাকরি পেলেন, চাকরি পাওয়ার পরে 2 মেয়েকেই খুব উচ্চশিক্ষিত করে তুললেন ওই প্রতিবন্ধকতার মধ্যেই। ওই প্রতিবন্ধকতার মধ্যে আমার মা তখনকার দিনে পলিটিক্যাল সায়েন্সে এমএ, আমার মাসি ইংলিশে ডাবল এমএ, এবং করে আমার মায়ের সঙ্গে আমার বাবার কোনো একটা পরিপ্রেক্ষিতে বিয়ে হলো, ভালোবাসা করেই বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে আমার মায়ের অবস্থানটা যেটা শ্বশুরবাড়িতে দাঁড়ালো, সেটা হচ্ছে যে মা কালো এবং আমরা সোনার বিনে আমরা প্রচণ্ড ফর্সা। সত্যি কথাই আমার বাবাদের 5 ভাইয়ের মতো সুন্দর আমি সারা পৃথিবী ঘুরেও কাউকে দেখিনি আজ পর্যন্ত। আমার মা কালো, সেই জন্য আমার মাকে সব অনুষ্ঠানে ডাকা যায় না। আমার মা অতি শিক্ষিত, সবেতে বেশি নিজের বিদ্যে ফলায়, ওই জন্য মাকে কোনো জায়গায় রাখা যায় না, কোনো কথা বলতে দেওয়া যায় না, মাকে সব জায়গায় ডাকা যায় না। এবং পরবর্তীকালে আমার মায়ের যখন যমজ সন্তান হলো, তার আগে একটা ঘটনা বলে, হ্যাঁ, আমার মায়ের যখন যমজ সন্তান হলো, তখন আমার মায়ের যেহেতু অ্যানিমিয়া ছিল, অপুষ্টি ছিল, আমার একটা দাদা মারা গেল এবং আমার দাদাও ফিজিক্যালি একটু দুর্বল হয়ে জন্ম নিল। তখন সবাই বলল, হ্যাঁ, ওই দিদাকে বললো মেয়েদের কোনো দিন ঠিক করে দেখাশোনা করেনি, কোনো কিছু শেখায়নি, কোনো কিছু করেনি, ওই তো বাচ্চা হতে গিয়ে একটা মরে গেল, আরেকটা ওই রকম। তো মায়ের এটা একটা, মানে প্রথম থেকেই শ্বশুরবাড়িতে অস্তিত্বটা খুব খারাপ এবং লড়াইয়ের। পরবর্তীকালে আমার মা একদিন রাস্তা দিয়ে, মা তখন আমার দিদা বলল যে তুই আমার সঙ্গে স্কুল, তখন আমার দিদা স্কুলে চাকরি করছেন হেডমিস্ট্রেস, বলল যে একটা পদ খালি আছে, তুই বাচ্চাদের পড়া, তাহলে সংসারে খানিকটা সুবিধে হবে, কারণ আমার বাবার চাকরি বাকরি তখন একেবারেই ভালো যাচ্ছিল না। তো মা তখন স্কুলে যাচ্ছেন, আমাদের গেটের সামনে, আমাদের গেটের সামনে একটা শহীদ বেদিও আছে, বাবা মাকে এগোতে যাচ্ছেন গেটের সামনে, তখন নকশালের সময়, এক ভদ্রলোক উল্টো দিক থেকে বাজার করে নিয়ে আসছেন, বললো বৌদি ভালো আছেন, মাকে জিজ্ঞাসা করলো, মা বললো হ্যাঁ, পেছন থেকে কেউ ওনার মুন্ডুটা কেটে দিল আর ওনার মুন্ডুটা গড়িয়ে গিয়ে মায়ের পায়ে লাগলো, আবার ছিটকে ফুটবলের মতো বাউন্স ব্যাক করলো। মা পাশ দিয়ে হেঁটে স্কুলে চলে গেলেন, আমার বাবা ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং সারা জীবনের মতো নার্ভের পেশেন্ট হয়ে গেলেন। এবং তার কিছুদিন পরে মা জানতে পারলেন, যে মা বুঝতে পারলেন যে মা প্রেগনেন্ট, এবং মাকে বলা হলো যে, মা তখন এই অবস্থার মধ্যে তো সন্তানের জন্ম দেবে কী করে, মা ডাক্তারের কাছে গেল, ডাক্তার বললো অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তখন মাকে আমাদের যে বাড়ির সমস্ত কাজকর্ম করতো তারা বলতো, বললো নবৌমা তোমার কপালটা তো একদম ভালো না, এর মধ্যে তোমার যদি মেয়ে হবে কী করবে, আমাকে বলতে দিতে হবে এখানটা। তখন বললো যে যদি মেয়ে হয় তখন কী করবে, তখন মা জানে না। এবং সত্যি সত্যি যখন 7.5 মাস, তখন মা একদিন দেখলো মায়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমার বাবার সাংঘাতিক অবস্থা, মা 63 বাসে চেপে মেডিকেল কলেজ চলে গেল। মেডিকেল কলেজে যখন ঢুকছে তখন মা বলছে আমার সারা শরীরটা দুলছে আর আমার মনে হচ্ছে আমার শরীরের মধ্যে থেকে একটা মাংসপিণ্ড বেরিয়ে চলে গেল। সেই মাংসপিণ্ডটাই আমি 3.5 মাস মেডিকেল কলেজে ছিলাম,
এবং আমার দিদিমা আমার মাকে বলেছিল মেয়ের যদি যদি মেয়ে হয় বা ভালো মনের মেয়ে হবে নাম রাখে সুমনা। 3.5 মাস অত লড়াই করে আমি বেঁচেছিলাম বলে আমার মা রেখে নাম রেখেছিলেন আমার অপরাজিতা। অপরাজিতা সুতরাং এখানে আমার বাবার লড়াইটাও কিন্তু অনেক বড় ছিল। তার কারণ হচ্ছে যে আমার বাবা রোজ গিয়ে মেডিকেল কলেজে বসে থাকতেন, আমাকে দেখতেন ওই ছোট্ট কাঁচের বক্সের মধ্যে চতুর্দিকে নল লাগানো, প্রত্যেক দিন প্রে করতেন যে আমি যাতে বেঁচে যাই, আমি যাতে সুস্থ হই, কারণ আমার দাদা অলরেডি ওই রকম একটু অসুস্থ হয়ে জন্মেছিলেন। এবং পরবর্তীকালে আমাকে যখন বাড়িতে নিয়ে আসা হলো তখন বাবা মাকে বললেন যে আমার তো কাজ করার অবস্থা নেই, তোমাকেই কাজ করতে হবে, মেয়েকে আমি মানুষ করব। বাহ, অসাধারণ, অসাধারণ, মেয়েকে আমি মানুষ করব। তো আমার বাবা কোনোদিন আমাকে আমার মা ওনার বুক থেকে নিচে নামাননি, কিন্তু আমার মা প্রত্যেক মুহূর্তে আমাকে খুব স্ট্রিক্ট প্রিন্সিপালে মানুষ করতেন। আমার কোনো শৈশব ছিল না, আমাকে ছোটবেলা থেকে সমস্ত ঘরের কাজ শেখানো হতো, সমস্ত কিছু, কারণ আমার মা বলতেন জানিস তো সমাজে মেয়ে হয়ে জন্মালে মেয়ের নাম ফেলি, জমে নিলেও গেলি পড়ে নিলেও গেলি, মেয়ের নাম ফেলি জমে নিলেও গেলি পড়ে নিলেও গেলি, সুতরাং তোমাকে সব শিখে নিতে হবে, শুকেলে বসে থাক, তোমাকে সব শিখে নিতে হবে, তুমি সব শিখে নাও। তো সেইভাবে আমাকে খুব শক্ত হাতে মা মানুষ করেছেন, এবং শক্ত হাতে মানুষ করেছেন বলেই হয়তো আজকে এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি, অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে পারি। পরবর্তীকালে জীবনের স্ট্রাগলটা তো সম্পূর্ণ আমার নিজস্ব স্ট্রাগল, সেটা তো অনেক বড় স্ট্রাগল, অনেক বড় যুদ্ধ, এখনও করে যাচ্ছি, করব, এখন যুদ্ধটা কোথাও এনজয় করি, করতে শিখে গেছি। সুতরাং আমি একটাই কথা বলবো যে নারী পুরুষ নির্বিশেষে মানুষের অবস্থান, পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা মানুষে ঠিক করে দেয়, কারণ ব্রাহ্ম সমাজেও যখন ব্রাহ্ম সমাজ খুব উন্নত ছিল, সুজয় আমার থেকে অনেক বেটার বলতে পারবে, মেয়েদের অবস্থান খুব উঁচুতে ছিল সুজয়, তখন মেয়েরা যেখানে দলিত এ সাংঘাতিক অবস্থা মেয়েদের পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে সেই সময় ব্রাহ্ম সমাজে মেয়েদের অস্তিত্ব কিন্তু, কারণ অর্থনীতি সবসময় মেয়েদের অস্তিত্ব ঠিক করে দেয় সে কোন স্টেটাসে বিলং করবে, এটা ঘটনা, অসাধারণ, অসাধারণ। ওকে, সুতরাং বাদ বাকি কথা আবার কোনোদিন আবার কোনো এরকম অনুষ্ঠানে এসে বলবো, বাকিটা ক্রমশ। থ্যাংক ইউ।